আসানসোলের বেসরকারি অর্থলগ্নি সংস্থার অফিস ডাকাতির ঘটনায় তদন্তে আসলো তিন সদস্যের সিআইডি দল। রবিবার সকালে আসানসোলের ভাঙা পাঁচির এলাকায় বেসরকারি অর্থলগ্নি সংস্থায় কলকাতা থেকে এসে পৌঁছালো তিন সদস্যের সিআইডি দল। গতকাল দুপুর নাগাদ সংস্থার এই শাখায় চার সশস্ত্র দুষ্কৃতীর দল হামলা চালিয়ে নগদ কয়েক লক্ষ টাকা ও কয়েক কেজি সোনার গয়না লুটপাট করে বলে অভিযোগ। এরপরেই তদন্তে নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সন্ধ্যার দিকে তদন্তে আসে সিআইডি অফিসাররা। রবিবার সকালে কলকাতা থেকে আসে তিন সদস্যের সিআইডি দল। বলার যেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, যখন কেস হয়ে গেছে এটা কোর্টের আন্ডারে, এটা এখন সাবজুডিস অবস্থায়। সাবজুডিস অবস্থায় আমরা কখনো কিছু বলতে পারি না। হ্যাঁ, যে কাজের জন্য আমরা এসেছি আয়োগকে সাহায্য করার জন্য, সেই কাজের জন্য আমরা এসেছি, আমরা যতটা পারি সাহায্য করলাম। এবং যথার সময় আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের জিনিসটা জানাবো, তারপর আমরা এখানে রিপোর্ট দেবো। এছাড়া কিছু বলতে পারি মোটামুটি। এখন দেখি কতগুলো হয় সব বলা যাবে না, এইটুকুনি বললাম। মোটামুটি সহযোগিতা করে ল্যাবরেটরি টেস্টের আগে কিছু বলা যাবে না। আর ব্যাপারটা হচ্ছে সাবজুডিস, এটাই আপনার জেনে রাখবো, ঠিক আছে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।